हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। होम किचन लीजा रेसिपी आमी लीजा आबार चले आसी आईटी रेसिपी निये आपनादेर सामने हाजिर हुए गेलाम। निये एसेछी मजादार शीक कबाब। घरे आपनारा ओभेन छाड़ा किभाबे चूलाई तैरी करते पारबेन एई कबाबटी देखिए दिब। तार आगे बोले दिच्छी जारा आमार चैनलटिके एखोनो सबस्क्राइब करेनि निश्चय सबस्क्राइब करे नेबेन। चलेन देखे नी किभाबे तैरी करते हबे एई कबाबटी। আমি মাংসগুলোকে এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এরকম একটা হেমাত দিয়ে এটাকে একটু থেতলে নিব। একটু ভালোভাবে থেতলে নেবেন, তাহলে মাংসটা সিদ্ধ হতে সুবিধা হবে আর মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। আমি সবগুলো মাংসকে এভাবে থেতলে নিচ্ছি। আর হ্যাঁ, মাংসটা যখন পাতলা করে কাটবেন তার আগে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার সবগুলো করা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে এক টেবিল চামচের মতো নিয়েছি কাবাব মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাজারে কিনতে পাবেন ওই কাবাব মশলা দিলেই হবে। আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা। এবার দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস। আমি ডার্ক সয়া সসটা দিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে হাত দিয়ে কষিয়ে নেব। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর দিব এক দুই টেবিল চামচ আমার তেল লাগবে, তো আমি এক টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি তেল। দিয়ে এটাকে একটু ভালোভাবে মাখাচ্ছি। এই মাখানোটাকে আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা রাখতে হবে মাখিয়ে। আমি এবার দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ তেল। আর মরিচ দিচ্ছি, এখানে আমি মরিচ দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। ঝালটা আপনাদের মতো দিবেন। এবার আমি এটাকে ভালোভাবে মাখিয়ে 6 থেকে 7 ঘন্টা রেখে দিব রেস্টে। যদি পারেন পুরো রাত্রি রেখে দিবেন। 6 থেকে 7 ঘন্টা পরে ফিরে আসলাম। আমি এরকম কিছু সাসলিকের কাঠিকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তারপরে এগুলোকে এবার ঢুকিয়ে নিচ্ছি সাসলিকের মধ্যে। একটু এভাবে করে ঢুকিয়ে জাস্ট নিচের দিকে নিয়ে তখন একটু পেঁচিয়ে দেবেন। এভাব করে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে ঢুকিয়ে নেবেন। সেম সবগুলোকে আমি এভাব করে ঢুকিয়ে নিচ্ছি। আমার সবগুলো ঢুকানো হয়ে গেছে সাসলিকের মধ্যে, দেখতে পাচ্ছেন। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এবার আমি গরম হয়ে যাওয়ার পরে সাসলিকের কাঠিগুলো দিয়ে দিচ্ছি এভাবে। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এই পাশটা একটু হয়ে গেলেই তখন আমি আবার উল্টিয়ে দিব। এভাবে করে আমি আবার ঢাকনা দিয়ে দিব। সেম আবারই 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছি অনেকখানি পানিও বের হয়ে গেছে আর এটা আমাদের আস্তে আস্তে রান্না হয়ে যাবে। এবার পানিটা শুকিয়ে এসেছে আর কাবাবটাও খুব ভালোভাবে পোড়া পোড়া ভাব হয়েছে। আর এখানে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে যে পানি বের হয়েছে। সেম এভাব করে আমি সবগুলো কাবাব করে নিচ্ছি। আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গেছে। এবার পাশে একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আমি এখানে একটা কয়লা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি আধা চা চামচের মতো একটু তেল দিয়ে দিব যেন স্মোকি ভাবটা বের হয়ে যায়। এবার ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে ওটা বন্ধ করে দিয়ে এভাবে করে আমি রেখে দিব যতক্ষণ না পুরোটা স্মোক মাংসটার মধ্যে অবজার্ভ করে নেয়। মাংসটা যখন আমার এইরকম ধোঁয়াটা বন্ধ হয়ে যাবে, একদম আর নেই, ক্লিয়ার হয়ে যাচ্ছে, তখনই আমি ঢাকনাটা তুলে কয়লার ইয়েটা বের করে নেব আর পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন
আমার শিক কাবাব। সামনে আসছে কোরবানির ঈদ, নিশ্চয়ই বাসায় এভাবে করে খাবেন এবং প্রিয়জনকে সারপ্রাইজ দিয়ে দিবেন। আমি নান দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা নান অথবা পোলাও অথবা রুটির সাথেও পরোটার সাথেও খেতে পারবেন, খুব মজা লাগে। এভাবে শিক কাবাবটি আর ছেড়ে দেখাচ্ছি কীরকম সফট হয়েছে, দেখতে পাচ্ছেন একদমই সফট হয়ে গেছে। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই শিক কাবাবটি। আপনাদের কমেন্ট এবং লাইক আমার কাছে খুবই ভালো লাগে, নিশ্চয়ই করে কমেন্ট এবং লাইক দিবেন। খোদা হাফেজ, আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।